নমস্কার গণকরিব, মই শ্রী সঞ্জীব কুমার দাস। আজি আমি এই এপিসোডটোত লৈ আছো নবম শ্রেণীর দশম অধ্যায় বিত্তৰ পার্ট টু। ইতিমধ্যে আমি পার্ট ওয়ান টো আলোচনা কৰিছো, আহক আজি আমি ইয়াৰ পার্ট টু টো আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰোঁ। যদি আপোনালোক নতুন তেতিয়াহলে আমাৰ চেনেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰিব আৰু পৰৱৰ্তী নটিফিকেশ্যনৰ বাবে বেল আইকনটো দবাই। এতিয়া আহিছো উপপাদ্য 10.2। উপপাদ্য 10.2 কি দিছে, তোমালোকে লগত হেণ্ডবুকখন ৰাখিবা। যদি এটা বৃত্তৰ জিয়াই কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণবোৰ সমান, তেন্তে জিয়াবোৰ পৰস্পৰ সমান, এইটো আমি প্ৰমাণ কৰিব লাগে। ইয়াৰ আগতে আমি ফাৰ্ষ্ট এপিছডটোত আলোচনা কৰিছোঁ, যদি এটা বৃত্তৰ দুডাল জিয়া সমান হয় তেতিয়াহ'লে সিহঁতে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণবিলাক কি হয়, সদায় সমান হয়, এইটো আমি আগতে প্ৰমাণ কৰিছোঁ। আহকচোন এতিয়া আমি উপপাদ্য 10.2 প্ৰমাণ কৰিবলৈ চেষ্টা কৰোঁ। ধৰা হ'ল অ কেন্দ্ৰযুক্ত এটা বৃত্তৰ এ বি ধৰিলোঁ চাপোজ, আৰু এডাল ধৰিলোঁ চি ডি। এ বি আৰু চি ডি দুডাল জিয়া, আৰু কি দিছে, ইহঁতে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণবিলাক সদায় সমান, অৰ্থাৎ এ বিয়ে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণবোৰটো হ'ব এ অ' বি, আৰু চি ডিয়ে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণ চি অ' ডি। অৰ্থাৎ আমাৰ দিয়া আছে এ অ' বি ইকুৱেল টু কিমান, চি অ' ডি, ঠিক আছে। এ বিয়ে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণ এ অ' বি, আৰু চি ডিয়ে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণ চি অ' ডি, প্ৰমাণ কৰিব লাগে যে কি এ বি ইকুৱেল টু। বিশেষ সূত্ৰটো মই আকৌ এবাৰ কৈ দিছোঁ, ধৰা হ'ল অ' কেন্দ্ৰীয় বৃত্তৰ এ বি আৰু চি ডি দুডাল জিয়া, যাতে কি হয় সিহঁতে কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰে, অৰ্থাৎ এ অ' বি ইকুৱেল টু চি অ' ডি, প্ৰমাণ কৰিব লাগে যে এ বি ইকুৱেল টু চি ডি। প্ৰমাণটোনো কেনেকৈ কৰি প্ৰমাণ, ত্ৰিভুজ এ অ' বি আৰু ত্ৰিভুজ চি অ' ডিৰ পৰা পাওঁ, চাওক এ অ' বি আৰু চি অ' ডিৰ পৰা আমি কি কি পাওঁ, চাওক অ' এল লগত অ' ডি সমান হ'ব, ঠিক আছে, কাৰণ কি হয় বৃত্ত অ' এ ইকুৱেল টু অ' ডি, তাত লিখি দিবা একে বৃত্তৰ দেখা যাওক। আৰু অ' লিখিব পাৰোঁ অ' বি ইকুৱেল টু অ' চি, অ' বি ইকুৱেল টু অ' চি, এইটো হ'ব আমাৰ একে বৃত্তৰ দেখা দিয়ক। আকৌ এটা বস্তু দিয়া আছে কি, কোণ এ অ' বি ইকুৱেল টু কোণ চি অ' ডি, এইটো দিয়া আছে, গতিকে আমি তিনিটা চৰ্ত পাই গ'লোঁ। তিনিটা চৰ্তৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ, ত্ৰিভুজ এ অ' বি সৰ্বাংগম ত্ৰিভুজ চি অ' ডি, চৰ্তটো হ'ব আমাক বা অ' বা বা অ' বা চৰ্ত মতে, যেতিয়া এটা ত্ৰিভুজ সৰ্বাংগম হয় সদায় ত্ৰিভুজটোৰ কি হয় অনুৰূপ বাহু আৰু অনুৰূপ কোণবিলাক কি হয় সদায় সমান হয়, গতিকে তাৰ পৰা আমি লিখিব পাৰোঁ এ বি ইকুৱেল টু চি ডি, লিখিবা চি পি চি টি, অৰ্থাৎ সৰ্বসম ত্ৰিভুজৰ অনুৰূপ অংশ, ঠিক আছে, এইটোৱে ইয়াৰ প্ৰমাণ। আহকচোন আৰু এতিয়া আহিছোঁ উপপাদ্য 10.3। 10.3 কি দিছে, এটা বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা এডাল জিয়ালৈ টনা লম্বই জিয়াক সমদ্বিখণ্ডিত কৰে। প্ৰথমতে আগৰ দৰে এটা বৃত্ত আঁকি ল'লোঁ, ইয়াৰ কেন্দ্ৰ হ'ল অ', ধৰা হ'ল কি এ বি এডাল জিয়া, ঠিক আছে, আৰু কি দিছে এডাল জিয়ালৈ টনা লম্বই, অৰ্থাৎ কেন্দ্ৰৰ পৰা আমি যদি চাপৰি এডাল অ' এম এ দিলোঁ, অ' এম লম্ব এ বি হয়, তেতিয়াহ'লে আমি কি দেখিব লাগে, যদি অ' এম লম্ব এ বি হয় তেতিয়া আমি কি দেখাব লাগে, এ এম ইকুৱেল টু বি এম,
অর্থাৎ এই কেন্দ্রের পর জিয়ালয় ধরা লম্বটাতে জিয়ালয় সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে মানে কি হব, অর্থাৎ সমানে দুই ভাগ করে, অর্থাৎ কি এম ইকুয়াল টু বি এম। এইটুকু আমি কেন প্রমাণ করি, প্রথমতে তোমালকে বিশেষ উত্তরটা লিখি লো, মানে আকো একবার কই দিছো, ধরা হল ও কেন্দ্রীয় বৃত্তর এ বি এডাল জিয়া আর ও এম লম্ব এ বি, প্রমাণ করব লাগে যে এ এম ইকুয়াল টু বি এম। ঠিক আছে, ইয়াত একটা অঙ্কন লাগিব, অঙ্কনটো কি ও এ আর ও বি সংযোগ করা হল, ও এ আর ও বি সংযোগ করা হল, লিখি দিবা ও এ আর ও বি সংযোগ করা হল, সংযোগ করা হল। ঠিক আছে, এতিয়াহলে প্রমাণটো চাও, প্রমাণটো কি এটা হব দে, ত্রিভুজ ও এ এম আর ত্রিভুজ ও বি এমর পরা এমর পরা কি কি পাও, চা কি কি পাও, ও এ ইকুয়াল টু কি হব ও বি, কারণ একে বৃত্তর ব্যাসার্ধ, ঠিক আছে। আকো কি লিখিব পারো, কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা আমার লম্ব বলে যেহেতু দিয়া আছে, যেহেতু ও এম লম্ব এ বি, গতি কোণ ও এম এ ইকুয়াল টু কোণ কি হব ও এম বি। ঠিক আছে, আকো আমি এটা শর্ত পাওঁ, কি শর্ত পাওঁ, ও এম যেহেতু ও এম ডাল গোটা ত্রিভুজতে আছে, গতি কি হব ত্রিভুজ ও এম এম সর্বাঙ্গ সমূহ ত্রিভুজ ও বি এম হল, এটা কারণটো কি হব, এইটো সমকোণ ও ত্রিভুজ আর বাহু হয়ে আছে, গতি কারণটো হব আর এইচ এস শর্ত মতে। ঠিক আছে, গতি যেহেতু সর্বাঙ্গ সমূহ হল, সর্বাঙ্গ সমূহ হওয়ার ক্ষেত্রে আমি কি লিখিব পারো, এ এম ইকুয়াল টু বি এম, এটা লিখবা সি পি সি টি, কারণ সর্বসম ত্রিভুজের সদায় কি হয় অনুরূপ কোণ আর অনুরূপ বাহুবিলাক সদায় সমান হয়, সেই কারণে আমি এ এম ইকুয়াল টু বি এম লিখিব। এতিয়া আইসো উপপাদ্য 10.4 লৈ, 10.4 কি দিছে, এটা বৃত্তর কেন্দ্রের মাঝে টনা রেখায় এডাল জিয়া সমদ্বিখণ্ডিত করিলে রেখাডাল জিয়াডালের উপর লম্ব বলে আমি দেখাব লাগে, ঠিক আগর উপপাদ্যটোরে এইটো বিপরীত উপপাদ্য। ঠিক আছে, আমি তা বৃত্তর কি ললো, ঠিক আছে, ইয়ার কেন্দ্র ধরা ও দিলো আর এ বি এডাল কি দিয়া ওর পরা এনেকে এডাল রেখা টানি দিলো যাতে এ বি কি এম বিন্দুত কাটে আর কি হয় সদায় এ এম ইকুয়াল টু বি এম হয়। ঠিক আছে, প্রমাণ করব লাগে যে কি প্রমাণ করব লাগে, আমি ও এম লম্ব এ বি প্রমাণ করব লাগে, বিশেষ উত্তরটা মই কই দিছো তোমালোকে লিখি লবা, ধরা হল ও কেন্দ্রীয় বৃত্তর এ বি এডাল জিয়া আর ওর পরা এ বি লৈ ও এম এডাল রেখা টনা হল যাতে কি হয় এ এম ইকুয়াল টু বি এম হয়, প্রমাণ করব লাগে যে কি দেখাব লাগে, আমি ও এম লম্ব এ বি। ঠিক আছে, আসুন প্রমাণটো আমি কেনে করি, প্রমাণ করার আগতে আমি অঙ্কন এটা লিখব লাগিব, আগর দরে অঙ্কনটো কি ও এ ও বি সংযোগ করা হল, ও এ আর ও বি সংযোগ করা হল, সংযোগ করা হল।
ঠিক আছে, ও এ আর ও বি সংযোগ করা হল। প্রমাণ জন্য কেন করিম আগর দরে আমি করিম ত্রিভুজ ও এ এম আর ত্রিভুজ ও বি এম পড়া কি কি পাও কি দিয়া আছে ও এ ইকুয়াল টু ও বি আগর দরে এক বৃত্তর দেখা যায় একে বৃত্ত দেখা যাক ও এ ইকুয়াল টু ও বি ঠিক আছে। ও এম উমৰ এতিয়া বাহু ঠিক আছে, ও এম ডাল দুটা ত্রিভুজতে আছে, আকো এ এম ইকুয়াল টু বি এম এইটো দিয়া আছে গতিকে কি হব ত্রিভুজ ও এ এম সর্বাঙ্গ ত্রিভুজ ও বি এম সর্বাঙ্গ কি হব যেহেতু তিনটা বাহুয়ে আছে গতিকে বা 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 শর্ত মতে ত্রিভুজটা কি হল সর্বাঙ্গ মহর সর্বাঙ্গ মহর যে কি হয় সদায় দুটা ত্রিভুজ সর্বাঙ্গ মহর পিছত অনুরূপ বাহুৰ অনুরূপ কোণবিলাক সদায় কি হয় সমান হয় গতিকে তারপর আমি কি লিখিব পাৰোঁ কোণ ও এম এ ইকুয়াল টু লিখিব পাৰোঁ ও এম বি ঠিক আছে সি পি সি টি এটা আমি নাম্বার ওয়ানে দিলো। আকৌ চোৱা যিহেতু এ পি এ এম বি এডাল রেখা গতি এডাল রেখাত কি হয়ে আছে সদায় 180 ডিগ্রি থাকে আর ইয়াত কি আছে ও এম এ আর ও এম বি ইয়াতে কি কৈছে এটা রৈখিক জুড়িয়া কোণ সৃষ্টি কৰিছে গতিকে আমি তারপর আমি কি লিখিব পাৰোঁ কিন্তু কি লিখিব পাৰোঁ ও এম এ প্লাস ও এম বি ইকুয়াল টু কিমান হ'ব সদায় 180 ডিগ্রি কিহৰ কাৰণে রৈখিক জুড়িয়া কোণ জুড়িয়া কোণ ঠিক আছে। তারপর আমি কি লিখিব পাৰোঁ ও এম এ আমি ও বি এম ঠাইত কি লিখিব পাৰোঁ ও এম এ লিখিব পাৰোঁ ইকুৱেল টু 180 ডিগ্রি দুয়ে দুটা ওৱানৰ পৰা ঠিক আছে। মই কৰবাটো মুচি দিছোঁ গতিকে আমি ইয়াৰ পৰা কি লিখিব পাৰোঁ ও এম এ যেটা আছে আমাৰ দুটা আছে গতিকে টুৱাইচ ও এম এ ইকুৱেল টু কিমান হ'ব আমাৰ 180 ডিগ্রি গতিকে ও এম এ ইকুৱেল টু কিমান হ'ব আমাৰ 180 ডিগ্রি বাই টু ইকুৱেল টু কিমান হ'ব আমাৰ 90 ডিগ্রি ঠিক আছে গতিকে আমি কি পালোঁ ও এম এ ইকুৱেল টু ও এম বি ইকুৱেল টু কিমান পালোঁ আমি 90 ডিগ্রি পালোঁ যিহেতু এই দুটা কোণ 90 ডিগ্রি গতিকে আমি কি ক'ব পাৰোঁ ও এম লম্ব এ বি আমি ক'ব পাৰোঁ ও এম লম্ব এ বি এইটোৱে ইয়াৰ প্ৰমাণ ঠিক আছে। আশা কৰোঁ ভিডিঅ'টো চাই তোমালোকে নিশ্চয় বুজি পাইছা প্ৰব্লেমকেইটা। আজি ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ। যদি এতিয়াও তোমালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই পৰৱৰ্তী ভিডিঅ'ৰ বাবে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ন'টিফিকেশ্যনত গৈ বেল আইকনটো দবাই দিব।